সো হে গাইজ, হোয়াটস আপ! তো কেমন আছো তোমরা সবাই? জানি ভালোই আছো। তো আজকেও আবার চলে এসেছি আমি একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে। তো আমি রিজু, তোমরা দেখছো আর জে বং। তো বেশি ঝাটপা কম না মেরে, লেটস স্টার্ট। তো আজ আমরা কথা বলবো বিশ্বের বিগেস্ট কালেক্টর অফ গার্ডার্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ হোয়াটসঅ্যাপ ভিডিও শেয়ার অ্যান্ড দ্য অনার অফ 100 ডাব্বাস প্রেজেন্টিং আওয়ার বেঙ্গলি মাদার্স। মা গো আমার মা, আমি তোমারই খোকা। তো এনাদের পার্টনার হবি হলো দরজা খুলে চলে যাওয়া, এনাদের প্যাশান হলো ডিমের পচে গোলমরিচ দেওয়া, এনাদের পার্টনার ফুল টাইম কাজ হলো চিল্লে বলা, এনাদের স্পেশাল ট্যালেন্ট হলো সুগার হওয়া সত্ত্বেও মিষ্টি হাফিস করা, আর এনাদের স্পেশাল স্কিল হলো ভুলভাল ইংলিশ বলে নিজের কাজ করিয়ে নেওয়া। আর ভাই, এখন তো করোনা চলছে, তো বিশ্বের যেখানে বিশ্বের বড় বড় ডাক্তাররা কিভাবে করোনাকে আটকাবে সেটা নিয়ে ভাবছে। কিন্তু ভাই, তোমার মা লেজেন্ড ভাই, তোমার মা সব জানে, তোমার মা সব পারে ভাই। আগের দিন আমায় কালো রসায়ের মতো কি একটা বানিয়ে এনে দিল, আমি যখন জিজ্ঞেস করলাম এটা কি, তখন ভাই আমায় যা বললো, আমার পায়ের নিচ দিয়ে ভাই মাটি সরে গেল ভাই। তো আমায় তখন বলছে এর মধ্যে গোলমরিচ, আদা, জিরে, লঙ্কা, তেজপাতা, দারচিনি সব গরম জলে ফুটিয়ে এটা বানিয়েছি, এটা খেলে তোর কোনোদিন করোনা হবে না, করোনা চলে যাবে। আর ভাই, তুমি যদি কোনোদিন তোমার মায়ের সাথে শপিং করতে যাও ভাই, তো শপিং করে বাড়িতে এসে তোমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে হবে। বাই চান্স শপিং করতে গিয়ে তোমার আর তোমার মায়ের যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় ভাই, তখন শুরু হবে তোমার মায়ের বার্গেনিং। তো দোকানদার যদি বলে জিনিসটার দাম 200 টাকা, তোমার মা বলবে 100 টাকা, তো এই বার্গেনিংটা ভাই ততক্ষণই চলবে যতক্ষণ না দোকানদার তোমার মাকে জিনিসটা 100 টাকায় দিচ্ছে। তোমার মা লেজেন্ড ভাই, লেজেন্ড। আর ভাই, তুমি যদি কোনোদিন কোনো নতুন ধরনের হেয়ার কাট করে আসো, তো সেদিন মানে তোমার বাড়িতে ওয়ার্ল্ড ওয়ার 4 চলবে। তো প্রথম 5 মিনিট তোমার মা তোমায় বলবে, এই চুল কেটেছে দেখো না বস্তির ছেলেদের মতো, এরপর তো হাতে মদের বোতল নেবে, পাড়ায় রকে গিয়ে মেয়েদের টোন টিটকারি কাটবে। আর ভাই, তখন যদি তুমি একটাও ভুল করে কোনো কথা বলে দাও, তো তোমার ওপর জুতো, ঝাঁটা, খুন্তি, হাতা এসবে ঝড়ের মতো উড়ে আসবে, আর বৃষ্টি হলে যেমন বিদ্যুৎ চমকায়, তেমনি তোমার মা তোমায় ক্যালাবে। আর ভাই, তুমি যদি কোনোদিন তোমার মায়ের সাথে টিভি দেখতে বসো, তখন তুমি যদি টিভিতে কোনো হিন্দি গান দেখো, তো তখন তোমার মা বলে উঠবে, ছি এইসব তুই দেখিস, এ বাবা তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমরা। আর এনি বাই চান্স তুমি যদি অন্য কোনো টিভি শো দেখো তোমার মায়ের সাথে, ছি এইসব কি সব দেখিস টিভিতে, আমাদের সময় কত ভালো ভালো সিরিয়াল, কত ভালো ভালো সিনেমা হতো, তোরা কি বুঝবি আজকালকার 420 ছেলে পেলে। বলছি ও মা, তুমি কি সিরিয়াল দেখো? শালা কোনো লজিক নেই, যে কোনো দিন প্লেনে চাপেনি সে প্লেনে উঠে প্লেন চালাচ্ছে, বা রে বা। তো আজকের ভিডিও এতটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও, আর যারা যারা এখনো আমার ইনস্টাগ্রামে ফলো করনি, তো ইনস্টাগ্রামে দি আরজেবং 5 নামে আইডি আছে, সেখানে গিয়ে ফলো করে নাও, সেখানে আমার রিসেন্ট ভিডিও আপডেট আর আমি কি করছি না করছি সেইগুলোর আপডেট দিই ভাই, সেখানে আমি মুজরা করি না, তো সেখানে সব আমার রিসেন্ট আপডেটই পাবে, কোনো মুজরা পাবে না। তো এই ভিডিও লাইক টার্গেট রাখছি 20টা, তো প্লিজ করে দিও, আর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছো সেটা ধনে পাতা দিয়ে বাটবে, না সেই সাবস্ক্রাইব বাটনটার সাথে ওরাল সেক্স করবে সেটা তোমার ব্যাপার, আমি যাই না, সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে সেফ, বাই।